শাশুড়িটা বড় জালিম, বউরে দুধ দেয় না, এই জন্য বউ কি করে দুধ খাইয়া পানি ঢেলে দেয়। এখন সংবিধান থেকে বিসমিল্লা বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটা বিএনপির বিসমিল্লার কথা আমি কই না, বিসমিল্লা বিএনপি কি, বিসমিল্লার বিএনপির বাপের বিসমিল্লা নেই এটা। আরে মিয়া পুলিশ গেছে অবৈধ জায়গা দখল মুক্ত করার জন্য, যাইয়া দেখে বাংলাদেশ ছাত্রলীগের অফিস। কথা কয় না কেন? অবৈধ জায়গার মধ্যে, সরকারি জায়গার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের, যুবলীগের অফিস, স্বেচ্ছাসেবক লীগের অফিস, আমাদের সরকারি দলে। ওসি সাহেবকে কেমনে বাইতে হবে, এনে তো ছাত্রলীগের অফিস, আবার এমপি সাহেবের নামও আছে, যে বন্টন করে সে তো অনেক টাইমে বঞ্চিত হয়। বিবাহ বাড়িতে যারা সাহিদারি করে খানা খাবা, এরা অনেক টাইমে আর পায় না। এই জন্য যে সমস্ত সাহিদার খেদমত করে যারা চালায়, বলে গোবর গোবর দুই চার লোকমা খাইয়ে ফেলে। কথা কয় না? অনেক অলক্ষী বউ আছে, অনেক অলক্ষী ঘরের বউ আছে, জানে যে দেবর বাসুর শ্বশুর শাশুড়ি এগুলোর দিলে আর থাকবে না, এ সুলের মা আলে খানা আরম্ভ করে। কথাই রুনি, হ্যাঁ, আবার পরে দুধ তো দেয় না বউরে, আর শাশুড়িরা বড় জালিম, বউরে দুধ দেয় না, এই জন্য বউ কি করে দুধ খাইয়া পানি ঢেলে দেয়। আসল কথাটা কইতে আছে, আসল কথাটা মিয়া, আমরা আমাগরে মনে করেন আমরা ব্যাগ কলকে কি কোনান দি চুরি করে কি কেমনি কি করি না আমরা বুঝি বালা। আমরা কই না বেশি সালাকে দেয় না, সমস্যা করবো, আরে হুজুর এত সালাক, নাইলে বেটা সালাকে তোরা কি বুঝ জানো যে চেত সালাক আমরা, কারণ কোরআন মানুষকে চালাক বানায়, এলমে হাদিস এলমে ওহি মানুষকে অনেক মেধাবী মানায়। বাবার উপর ঢেয়ারি, এগুলো বলার আমার কাছে সময় নেই আল্লাহ পাকের দয়া। আল্লাহ যখন কথা বলাম তো বলা নেই, কথা বাইরে হইতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন সবাইরে ডাক, ভাই রাসূল ডাক দিছে, আসো বসাইবার পরে হুজুর বলছেন যে আবু হুরায়রা এবারে তুমি ডাইন দিক থেকে বিসমিল্লাহ বইরা খানা আরম্ভ করো, খাওয়ানি শুরু করো, খাওয়ানি ডাই আর কি, ওই বেটা কথা কয় ডাই, কয় কথা ডাইন দিক এখন সংবিধান থেকে বিসমিল্লা বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আরে কথা কয় না কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন আল্লাহ ফেরাউনের জালায়ার বাসি না, উদ্দেশ্য হইলো আপনি ফেরাউনের সাইজ করে। কথা কয় না? আল্লাহ কয় আমারও তো সাইজ করতে মনে চায়, কিন্তু মুশকিল হইলো ফেরাউনের রাজপ্রাসাদের মূল গেটে বিসমিল্লা লেখা। এখন আমার নামটা ওইখানে লেখা, আমি এর কেমনে সাইজ করি? আরে মিয়া পুলিশ গেছে অবৈধ জায়গা দখল মুক্ত করার জন্য, যাইয়া দেখে বাংলাদেশ ছাত্রলীগের অফিস। কথা কয় না কেন? অবৈধ জায়গার মধ্যে, সরকারি জায়গার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের, যুবলীগের অফিস, স্বেচ্ছাসেবক লীগের অফিস, আমাদের সরকারি দলে। ওসি সাহেবকে কেমনে বাইতে হবে, এনে তো ছাত্রলীগের অফিস, আবার এমপি সাহেবের নামও আছে। কথা কয় না? পরে সব কিছু গুছাইয়া গাছাইয়া যদি দেয় বাঙুন যায় তো বাঙে, নাইলে না। তাহলে বাংলাদেশ ছাত্রলীগের, যুবলীগের সাইনবোর্ড, এই জন্য পুলিশ বাংবার বাংলার সাহস করে না। আজাব ও গজবের ফেরেশতারা যে আল্লাহ পাঠাইব ফেরাউনের কাছে, গেটের সামনে তো আল্লাহর নাম লেখা। কথা কয় না? ফেরেশতারা কয় আল্লাহ কেমনে আমনের নাম না লেখা? আল্লাহ কয় যে মুসা হন জামিলে গরিস না রাখ, এর সিস্টেম করে আমি এই বাউন্ডারিতে বাহির করে তো মাইর দিমাই। কথা কয় না? পরে বাহির করছি নি। কথা কয় না? যখন বনি ইসরাইল সব বাঘা আরম্ভ করছে এই দেশ থেকে, ফেরাউন জজবার জিদে তার পুরা চোদ্দ গোষ্ঠী বাহিনী সহ এই বাউন্ডারির ভিতরতে বাইরে ছিনি, বাইরে হওয়ার পরে লোহিত সাগরে। আমার বক্তব্য হলো যতদিন পর্যন্ত
এখন তো বিসমিল্লার বাউন্ডারিতে আমরা থাকবো, আমি আল্লাহর কসম করে কই, এটা বিএনপির বিসমিল্লার কথা আমি কই না, বিসমিল্লা বিএনপি কি, বিসমিল্লার বিএনপির বাপের বিসমিল্লা নেই, এটা কার বিসমিল্লা, কার বিসমিল্লা? যতদিন পর্যন্ত এই দেশের মানুষ কথা আর কাজে কর্মে বিসমিল্লার বাউন্ডারিতে থাকবে ততদিন পর্যন্ত করোনা ওমিক্রন এদেরকে ধরবে না, যদি এর বাইরে চলে যায় আল্লাহর গজবে সবগুলোর সরকার করে ফেলবে।